জার্মানির চিকিৎসক উইলিয়াম সুশলারের 203তম জন্মদিন উপলক্ষে কিন্তু এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের সেখানে কিন্তু বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। যেখানে ইতিমধ্যে সেই অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠান একবার আমরা দেখাবো খবরিয়া চব্বিশের পর্দায়। প্রধান শিক্ষক প্লিজ আপনিও সামনে আসুন। হ্যাঁ, আপনারা সবাই এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে আপনারাও অর্পণ করতে পারেন। জানাই সাদর সম্ভাষণ এবং স্বাগতম, সুস্বাগতম। এবারে আমাদের ডিএসপি স্যার বলছিলেন উনি খুব ব্যস্ত মানুষ, তাই আমাদের যে প্রাথমিক কাজটা সেটা করে ওনার একটা বক্তব্য আমরা নেব। তারপরে আমাদের যে অনুষ্ঠানে প্রথম বক্তব্য রাখবেন ডক্টর শ্রী ভট্টাচার্যী। তাহলে এই বক্তব্যের আগে আমাদের একটা সংবর্ধনা অনুষ্ঠান আছে, সেই সংবর্ধনাটা আমরা দিতে চাইছি। এই কলেজের তরফ থেকে আমরা দেব আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘুঘুমারী সংলগ্ন কদমতলা এলাকায় যে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে, চিকিৎসক উইলিয়াম সুশলারের 203তম জন্মদিন উপলক্ষে জিসি ন্যাশনাল বায়োকেমিক মেডিকেল কলেজ ও হসপিটালে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা। সেখানে কিন্তু অতিথি হিসেবে, বিশেষ অতিথি হিসেবে রয়েছে ডিএসপি হেডকোয়ার্টার চন্দন। দেখতে পাচ্ছেন অন্যতম অতিথি হিসেবে কিন্তু সেখানে উপস্থিত রয়েছে কোচবিহারের ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস মহাশয়ের অন্যতম নেতা অক্ষয় ঠাকুর মহাশয়। সেই ছবি কিন্তু আমরা খবরিয়া চব্বিশের পর্দায় সরাসরি দেখাচ্ছি। আজ কিন্তু আমরা চলে এসেছি কোচবিহারের ঘুঘুমারী কদমতলা সংলগ্ন এলাকায়, যেখানে কিন্তু জিএসসি ন্যাশনাল বায়োকেমিক মেডিকেল কলেজ ও হসপিটালে কিন্তু জার্মানির চিকিৎসক উইলিয়াম হুসলারের 203তম জন্মদিন উপলক্ষে যেখানে বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এই সংস্থার পক্ষ থেকে কিন্তু সপ্তাহে 2 দিন 20 টাকা মূল্যে কিন্তু চিকিৎসা করানো হয়, সেই খবরই কিন্তু আমরা পেলাম, সেই খবর কিন্তু আমরা দেখাচ্ছি। Thank you.
এবার বঙ্কিমবাবু ঘাটে ক্ষুদ্র উপহার প্রিন্সিপাল, তারপরে এর মানে আমরা ডক্টর শ্রী ভট্টাচার্যকে কোন উপহার দিচ্ছি না, কারণ উনি আমাদের উপহার বায়োটিপকে। তো আমাদের মধ্যে ওনার ডাক্তার পুত্র হ্যাঁ জয়ন্ত ভট্টাচার্য রয়েছে, তো আমরা জয়ন্তকে ইন্সপায়ার করবার জন্য ভবিষ্যতে যাতে ভালো মানুষ হয়, ভালো ডাক্তার হয়, তার জন্য তার হাতে আমরা এটা তুলে দেব। জয়ন্ত প্লিজ কাম হিয়ার এন্ড টেক ইউর মানে স্মল গিফট ফ্রম মি। ইতিমধ্যে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল, উদ্বোধনী সঙ্গীত হলো, সাথে সবাইকে সংবর্ধনা দেওয়া হলো, সেই ছবি কিন্তু আমরা খবর ইতিমধ্যেই কিন্তু বিনামূল্যে স্বাস্থ্য শিবির যে উপলক্ষে আজকের এই কর্মসূচি সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাবে, সাথে কিন্তু ইতিমধ্যে সংবর্ধনা দেওয়া হচ্ছে সকলকে একে একে, সেই ছবি কিন্তু আমরা খবরের চব্বিশের পর্দায় সরাসরি দেখাচ্ছি। অবদানকে কোনোভাবে কোন জায়গায় অবমূল্যায়ন করার কোন রাস্তা আমাদের নেই, আমরা পারিও না, নীতিগতভাবে পারি না। আরেকজন লোকের অবদানকে না বললে একদম অসম্ভব হবে, সেটা হচ্ছে আমাদের এক্সএমএলএ সাহেব শ্রী অক্ষয় ঠাকুর মহাশয়। কারণ যে সময়টা ইয়ে বায়োমেট মুভমেন্ট চলছিল সেই সময়তে যদি আমাদের এমএলএ সাহেব আমাদের পাশে না দাঁড়াতেন, তাহলে যে জায়গায় বসে আপনারা মিটিং করছে উঠেছে 1,000 লক্ষ হিমালয় উঠেছে, এভারেস্টে উঠেছে, কিন্তু একবার হিলারির নাম শোনার অক্ষয় দেখা থাকবে, কারণ তিনি প্রথম উঠছে। যার ফলে আমরা আমাদের তরফ থেকে এই দুই ভদ্রলোকের অবদান এবং তাদের যে বায়োমেট মুভমেন্টের মধ্যে যে কৃতজ্ঞতা সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি। আরেক ভদ্রলোককে আমি সম্মান জানাতে বাধ্য, সে হচ্ছে এখানকার লোক শ্রী শুভঙ্কর, সামনে এসেছেন, তিনি এই বিল্ডিংটা তৈরি করেছেন, মানে বদান্যতা হচ্ছে শ্রী অক্ষয় ঠাকুর। আমি তার সম্মান এবং তার যে অবদান তাকে আমি কখনো ছোট করতে পারি। আমি প্রত্যেকটা মানুষ যারাই কলেজের সাথে জড়িত, কারণ কেউ কিন্তু অনেক টাকা বেতন পায় না। আজ হচ্ছে 21শে আগস্ট, 21শে আগস্টে ডক্টর ডাব্লিউ সুসলার বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের যে আবিষ্কারক, তো উনার জন্মদিন, আমরা আজকে 203তম জন্মদিন এখানে উদযাপন করছি, কারণ বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিনটাকে উদযাপনের মাধ্যমে আমরা সেটাকে প্রোপাগেট করতে চাইছি, কারণ বায়োকেমিক হলো একটা ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল সায়েন্স, তো এই সায়েন্সটা মানুষ খুব কম জানে, অনেকে ব্যবহার করে ইন দ্য নেম অফ অন্য প্যাথি আর কি, আদার প্যাথি হিসাবে। তাই আজকে আমরা এই যে বায়োকেমিক কলেজ রয়েছে এখানে আমাদের আজকে ডিএসপি রয়েছেন বা অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ রয়েছেন, তো প্রথমে হচ্ছে আমাদের উদ্বোধন হলো, উদ্বোধনী সঙ্গীত হলো,
এবার ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে, তার মাধ্যমে আমরা গরিব যে সাধারণ মানুষ, বিশেষ করে কমন পিপল, তাদেরকে আমরা ট্রিটমেন্ট দেই, প্রত্যেক সানডেতেও দেই এবং আমরা অনুষ্ঠানের দিন আজকেও আমরা দিচ্ছি। এবং এছাড়া ডিএসপি যেটা রয়েছে ডক্টর চন্দন দাস, ওনাকে সোশ্যাল ওয়ার্কের জন্য অসামান্য, মানে কি বলবো, সামাজিক কাজে অসামান্য অবদানের জন্য আমরা ওনাকে একটু সম্মানিত করেছি। এছাড়া ডক্টর টিকে বাগচি, যিনি সেন্ট্রাল কাউন্সিলের চেয়ারম্যান, তো ওনাকেও আমরা সম্মানিত করব। আর আমাদের মধ্যে এখানে একটা সেমিনার হবে, এখানে বায়োকেমিক চিকিৎসাবিজ্ঞান হিসাবে ডক্টর আশুতোষ দত্ত এবং ডক্টর কঙ্কন ভৌমিক, এই কলেজের প্রিন্সিপাল, ওনারা এখানে প্রেজেন্টেশন দিবেন পাওয়ার পয়েন্টে। তাই আমরা বায়োকেমিক যে আলাদা একটা সায়েন্স, সেটাকে আমরা প্রপারলি তুলে ধরার চেষ্টা করেছি। তার জন্য আমার লেখা বই এই মডার্ন থিওরি অফ বায়োকেমিক, এটা আমরা সারা পৃথিবীতে ছড়িয়েছে। তো আপনাদের মাধ্যমে আমরা চাই এই বায়োকেমিক যে চিকিৎসা বিজ্ঞান, সেটা যাতে সাধারণ মানুষ জানে। এবং বায়োকেমিক ইজ দ্য মডার্ন সেফেস্ট ইউনিক অ্যান্ড কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল সায়েন্স অফ লাইফ বেসড অন বায়োকেমিস্ট্রি। তো এই সায়েন্সটাকে আপনারা তুলে ধরবেন এবং আমরা সমাজের কাছে একটা বার্তা দিচ্ছি যে এই সায়েন্সটা যদি ব্যবহার করা যায়, এই ওষুধগুলো যদি খাওয়া যায়, তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়। এখন যেমন একটা জয় বাংলা করে একটা ডিজিজ হচ্ছে, যেটা কনজাংটিভাইটিস, তার মধ্যে আমরা প্রচুর মানুষকে আমরা ভালো করেছি বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিনের সাহায্যে। তো ধন্যবাদ, আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাটাই দিতে চাইছি। থ্যাংক ইউ। তিনি মধ্যে জানালেন, তিনি তার মুখে মধ্যে আমরা শুনতে পারলাম যে এটা মধ্যে সাধারণ মানুষের কাছে একটা বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য যে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে, সেই বার্তাই কিন্তু তিনি দিতে চাইলেন, সেটাই কিন্তু আমরা জানতে পারলাম। আমার ক্যামেরা বন্ধুকে বলবো একবার ভেতরটা দেখে দিতে, যেখানে সেই কর্মসূচি হচ্ছে সেই ছবিটা একবার আমরা দেখাবো খবরিয়া চব্বিশের পর্দায় সরাসরি। বায়োকেমিক মেডিকেল সায়েন্স বলতে 12টা ঔষধ 28টা বায়োকম্বিনেশন নিয়ে সারা পৃথিবী চলছে। এই যে ট্রেডিশনাল কনসেপ্ট সারা পৃথিবী জুড়ে স্বীকৃত ভাবে সেটা চর্চা হচ্ছে, কিন্তু আজকে বায়োকেমিস্ট্রির উন্নয়নের সাথে সাথে যে মডার্ন কনসেপ্ট, এটা আমাদের আসলে তত্ত্বের একটা লেখা বই আছে, এখানে কিছু উপস্থাপন করা হয়েছে। মডার্ন কনসেপ্ট মানে সুইচ প্রিন্সিপাল একটা জিনিস আছে, যেটা যে ওষুধ নট হার্মফুল হার্মফেস মেডিসিন সেইগুলো আমরা দিতে পারি, যে কোনো ধরনের মেডিসিন, এনি কাইন্ড অফ মেডিসিনাল সাবস্টেন্সেস ক্যান বি ইউটিলাইজড কালেক্টেড ফ্রম এনি কাইন্ড অফ সোর্সেস ইন দ্য সুইটেবল ফর্ম ডিউরিং বায়োকেমিক্যাল মেথোডিক্যাল ট্রিটমেন্ট। শুধু ডাইরেক্ট সল্ট নয়, যে প্ল্যান পদিগুলো আছে, যেখানে সল্টগুলো আছে, আপনার একনাই বায়োকম্বিনেশন বলে শেষ নয়, আমরা একটা বিশাল একটা জ্ঞান ভান্ডার বায়োকেমিস্ট্রি, সেখান থেকে আমরা গবেষণা করে যা পেয়েছি, বায়োকেমিক ফিজিশিয়ানরা যে কোনো ধরনের ওষুধ সুইটেবল ফর্মে দেওয়া যাবে অন দ্য বেসিস অফ বায়োকেমিক্যাল মেথোডিক্যাল ট্রিটমেন্ট। তো এগুলো আলোচনার সময় আজকে বেশি নেই। আমি আমাদের ডিএসপি সাহেব, তিনি বিভিন্ন জায়গায় তার অনেক কর্মকাণ্ড আছে, তাকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য কলেজের পক্ষ থেকে অনুরোধ করছি। আমি একটা ছোট্ট অনুরোধ করছি ডিএসপি সাহেবের সামনে, কলেজের সামনে ওনার একটা পরিচয় আছে, সেটা আপনারা সবাই জানেন না, উনি হোমিওপ্যাথিতে পাশ করা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি ক্যালকাটা, সে তো গভর্নমেন্ট, ওখান থেকে পাশ করা। তা আমরা অ্যাপিল করবো আমাদের স্যারের কাছে, যেদিন আপনি সময় পাবেন অন্তত রোববার এক বা দুই ঘন্টা এখানকার ছাত্রদের জন্য একটা আপনি ক্লাস নেন, তাহলে আমাদের ছাত্র এবার নাম্বারটা যে কঙ্কনবাবু যে কথাটা বলল তার ছোট্ট উদাহরণ দিয়ে আপনারা খুব উপকৃত হবেন, এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আপনারা দেখবেন বৃদ্ধ মানুষদের একটা প্রবলেম হয় সোডিয়াম পটাশিয়ামের অভাব, ডাক্তাররা বলে নার্সিং হোমে ভর্তি হয় হসপিটালে উঠে সোডিয়াম ক্লোরাইড,
মানে হচ্ছে NaCl, মানে হচ্ছে নেপটাম ক্লোরাইড, মানে হচ্ছে নেপটাম বিউটিকা, তার মানে হচ্ছে নেপটাম কে। বোঝা গেল? এবার সোডিয়াম ক্লোরাইড হলো, এবার পটাশিয়াম, পটাশিয়াম ক্লোরাইড মানে পটাশিয়াম বিউটিকাম, তার মানে পটাশিয়াম মানে কে, বিউটিকাম মানে হচ্ছে Mn, তার মানে ক্যালিবিয়ন। আর বাকি ক্লাস হলো। ওকে, থ্যাংক ইউ। নমস্কার, মেডিকেল কলেজ এন্ড হসপিটাল প্রাঙ্গণে এসেছি কদমতলায়। কারণ হচ্ছে আজকে 203তম ডক্টর সুরস্টারের জন্মদিবস। উনি হচ্ছেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, হচ্ছেন হোমিওপ্যাথি প্রতিষ্ঠা করেছেন, সেরকম ডক্টর সুস্কার করেছেন বায়োকেমিক মেডিসিন। আমাদের শরীরে প্রচুর বায়োকেমিক সল্ট যেগুলো রয়েছে তার কম্পোজিশনগুলো এবং যেগুলো ধাতু এবং অধাতু উভয়ের সল্টই আমাদের শরীরে দরকার, তাদের ইমব্যালেন্সের জন্য নানা রকম সমস্যা হয়। আর বায়োকেমিক মেডিকেল রিসার্চ দীর্ঘদিন ধরে গবেষণা করে ডাক্তার সুস্কার যে 12টা সল্টের কথা বলেছেন, তার পাশে যে 28টা কম্বিনেশান আছে, সব মিলিয়ে অল্টারনেটিভভাবে মানুষের নানা রকম রোগ ব্যাধি সারিয়ে তুলছে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে। সেই বায়োকেমিক চর্চাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সমাজে আরও বেশি করে প্রতিষ্ঠিত করছে এই ডিসি ন্যাশনাল বায়োকেমিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তাই আজকের এই শুভ অনুষ্ঠানে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি এই কলেজ অ্যান্ড হসপিটালের দীর্ঘায়ু কামনা করি, ফুলের ফলে এটা ভরে উঠুক। আর বর্তমানে মডার্ন যে ট্রিটমেন্ট যেটাকে বলা হয় মডার্ন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট, আপনারা জানেন যে সেটা কত বেশি অভাগ্য হয়ে পড়ছে, ওষুধের দাম কত বেড়ে গেছে, ডাক্তারবাবুদের ফিস কত বেশি, তারপরেও কিন্তু মানুষ ভালো হয় না। আগে ছোটবেলায় একটা শুনতাম যে যার নেই কোনো গতি সেই করে হোমিওপ্যাথি, মানে এই নয় যে অন্য কোনো তার জীবন ধারণের উপায় না পেয়ে সে হোমিওপ্যাথি করতে এসেছে। সেরকম অনেক অ্যালোপ্যাথি জায়গায় ঘুরে ঘুরে হেড আপ হয়ে যায় আর পারে না, অসুখ ভালো হয় না, তখন তার শেষ গতি হয় হোমিওপ্যাথি, অর্থাৎ সে হোমিওপ্যাথি শরণাপন্ন হয়। আর হোমিওপ্যাথি একটা তার পাশাপাশি রয়েছে আমাদের এই বায়োকেমিক মেডিসিন। সুতরাং আপনারা যারা বা যারা ছাত্রছাত্রী এখানে রয়েছে পরবর্তীকালে বায়োকেমিক চর্চা করবে, সকলেরই আমি সাফল্য কামনা করি এবং আগামী দিনে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় বায়োকেমিক মেডিসিন ছড়িয়ে পড়ুক, মানুষ এটার সাহায্য নিয়ে রোগ মুক্তি পাক এটুকুই পাঠানো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদের ডিএসপি মহাশয়কে। উনি সুন্দরভাবে বললেন, উনি একজন ডাক্তারও বটে আবার একজন আধিকারিক এবং বিশিষ্ট সমাজসেবী মানুষ। তো আমরা চেষ্টা করবো অভিযানই এই ব্যস্ততার মাঝেও, যেমন আমাদের অক্ষয়বাবু আমাদেরকে এখানে ইনভলভ আছেন ব্যস্ততার মাঝে, উনি যদি আমাদের মাঝে মাঝে এসে একটা ক্লাস নিতে পারেন ছাত্রছাত্রীদের জন্য, উনি যেমন আইএস আইপিএস বা WBCS বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে উনি ট্রেনিং দেন এবং তারা অনেকেই সাকসেসফুল, এবার অনেকেই পুলিশে চাকরি পেয়েছে এবং প্রত্যেকেই এসে আমাকে বলে যে ওই স্যার দিয়েছে, মানে ট্রেনিং দিয়ে আমাদেরকে প্রপারলি এডুকেটেড করেছে। তাই 90 স্টুডেন্টস অফ ডক্টর চন্দন দাস হ্যাভ গট দ্য চান্স ইন দ্য ডিপার্টমেন্ট অফ পুলিশ, সো ইট ইজ এ ম্যাটার অফ প্রাউড, এটা গর্বের ব্যাপার। তো আচ্ছা, আমাদের মধ্যে আরেকজন রয়েছেন সুবলপুর মহাশয়, তো আমরা একটু দেরি হওয়ার জন্য আচ্ছা এবার আমরা এবার ওনার হাতে ফুলের তোড়াটা তুলে দেবেন, মহাবিদ্যালয়ের যে সম্পাদক রয়েছে উনি তুলে দিচ্ছেন। সুবলপুর মহাশয়, সুবলপুর মহাশয়, এবার আমি অনুরোধ রাখছি আমাদের সম্মানীয় অক্ষয় ঠাকুর মহাশয়কে, উনি প্রাক্তন বিধায়ক এবং আমাদের কলেজের যে রুমে বসে আছি সেই রুমটা আজকে বসে থাকতে পারছি কেন সেটাও ওনার সহযোগিতায় দূরিত হয়েছে বলে, তাই ওনাকে বলবো ওনার মূল্যবান ভক্তি হওয়ার জন্য। আমাদের MLA ছিলেন, এখন তো রিটায়ার করেছেন, কিন্তু আমাদের সঙ্গে যখন কেউ ছিল না
সেদিন তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমরা পারিবারিক পরিবার যারা আছে তারা অত্যন্ত আপ্লুত তার জন্য, যে কেউ ছিল না তিনি ছিলেন এবং তার সহযোগিতায় আমরা এতদিন এগোতে পেরেছি। তার যে ইতিহাস পায়াগেনিকের ইতিহাস যখন লেখা হবে তার নাম স্বর্ণাক্ষরে লেখা হবে। তাকে কিছু বলার জন্য অনুরোধ। আমি তো শুনে একটু অবাক হলাম যে তিনি একজন ডাক্তার হোক, এবং ভালো লাগলো ডাক্তার চন্দন ভট্টাচার্যি একটা আপিল রাখছেন। আমার বিশ্বাস তিনি সেই আপিলটাকে গ্রহণ করবেন, অন্তত একটা দিন এই কলেজে কিন্তু ছাত্রছাত্রীদের সামনে কিন্তু উপদেশ দেবেন এবং ক্লাস দেবেন। এটা অত্যন্ত খুব ভালো খবর এবং আমি বিশ্বাস করি উনি সেটা গ্রহণও করবেন। এখন আমি দুই একটি কথা বলে নিতে চাই, এই কারণে আমি 11:10 পৌঁছিয়েছি। আমি ঘুরে সব দেখলাম এবং একটু কথা শুনলাম, একটু মনটাও একটু ভারাক্রান্ত হল। ঠিক আমি যখন ফিজিক্যালে যেতাম তখন ডুমুবাড়িতে একটা ঘরে ভাড়া নিয়ে তারা উপদেশটা তারা দেয়। আমিও ঠিক সেই সময় বুঝতেও পারিনি এখানে কি হয় না হয় জানতাম না, কিন্তু আমাকে আমার কাছে প্রথম ছুটে গেলে আজকে যিনি বসে আছেন ডাক্তার চন্দন ভট্টাচার্যি উনি প্রথম আপিল করেন যে এমএলএ ফান্ডের টাকা দিয়ে আমরা এটা পেতে পারি কি, মানে আমরা কতদিন উদ্বাস্ত থাকব। আমার মনে হয়েছিল এটা একটা সামাজিক কাজ, তখনও আমার যারা ছিল না সরকারি না বেসরকারি এটা দাম বাড়ানো দরকার, কিন্তু তাদের প্রয়োজন। অনেক ছেলে মেয়ে এখান থেকে তৈরি হচ্ছে, তারা সমাজে অনেক জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে, এবং আজকাল আজকের দিনে যে ভয়াবহ বেকারত্ব, এই বেকারত্বের দিনে যারা এখানে এসে ক্লাসে বসে যারা শিখছেন তারা নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে পেপার দিয়ে তারা চিকিৎসাও করছে, নিজ পায়ে দাঁড়াবার চেষ্টা করছেন। এটা অত্যন্ত সামাজিক দিক থেকে অত্যন্ত ভালো দিক। আমি ডাক্তার চন্দন ভট্টাচার্যের কথা আমি একবারকে স্বীকার করে নিয়েছিলাম যে নিশ্চয়ই ভালো কাজ হয় আমি টাকা দেব। টাকা দেওয়ার পরে বিপদটা হলো একটা শ্রেণী আমি তাদেরও বলেছিলাম ভাই এবার ভদনাম করো না, আমি যদি বেআইনি কাজ করে থাকি কোর্ট কাছারি খোলা আছে, আইনের দরটা খোলা আছে, আমার নামে মামলা করো, আমি মামলা করি যেতে রাজি না। আর অগ্রসর তো হয়নি, দাঁড়িয়ে আছি মাঠে। এরপরে আমি বুঝতে পারছি না কেন কি কারণে কোন অদৃশ্য লক্ষ্য তারা এগোবার চেষ্টা করছে, সেখানে যদি এটার পাশে দাঁড়াতে পারে তারা যদি এগিয়ে আসে গণবন্ধ নিয়ে এখানে কোনো দল নেই, কোনো ধর্ম নেই, কোনো বিদ্বেষ নেই। তাহলে এই প্রতিষ্ঠানটা আমাদের এলাকাকে দেখে হয়তো গড়ে উঠবে। আমি বলেছি যে যেখান থেকে টাকা পাওয়া যায় এরকম সোর্স অনেক আছে, তারা বলছে যাওয়া যায় না বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে সামাজিক কাজ হচ্ছে না,
বিএসপি সাহেব তো আইনের লোক, আইনের চেয়ারে থাকেন, পাশে দাঁড়ান। মৃত্যুর পরে আমি শান্তি পাবো যে হ্যাঁ সঠিক জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, মানুষ এগিয়ে এসেছে। এইটুকু আপনাদের কাছে আবেদন দেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। ২০৩তম জন্মদিন উপলক্ষে আজকের এই স্বাস্থ্য শিবির বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। যেখানে সে বিনামূল্যে স্বাস্থ্য শিবির হবে সেই চিত্রটা একবার দেখিয়ে দিতে বলবো আমার ক্যামেরা। অক্ষয় ঠাকুর মহাশয় তার বক্তব্য কিন্তু আমরা শুনলাম, এবার একবার চেষ্টা করবো সেই চিত্র দেখা। তারা কিন্তু এইখানে এসে উপস্থিত হচ্ছে, সেই চিত্র একবার বলবো দেখাতে এই খবরই আছে বিশেষ পর্যায়ে দেখার নজর রাখ। খবর দুনিয়া আমরা চলে এসেছি। হ্যালো হ্যালো বিনোদ চন্দ্র পাল মহাশয় যিনি আমাদেরকে বিপদে আপদে